আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ই পেপারে আমরা পত্রিকা অ্যাড করতে পারি। তো এই জন্য আমাদেরকে আমাদের ই পেপারের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন হয়ে গেলাম, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে ই পেপার, এখানে যে অপশনটা রয়েছে কমেন্টস এর নিচে, ই পেপার, ই পেপারে ক্লিক করব। তাহলে এখানে আমাদের এডিশন গুলো দেখতে পারবো, এর আগের আপলোড করা সব ই পেপার গুলো। তো আমরা সরাসরি এখান থেকে যে প্লাস আইকনে ক্লিক করতে পারি, তো এখান থেকে প্লাসে ক্লিক করলে যে ই পেপার অপশনটা পাবো, মানে আমরা একটা ই পেপার অ্যাড করব। এখানে আমরা একটা টাইটেল দিব, টাইটেলটা কি দিতে পারি, টাইটেলটা ভালো হয় দিলে ডেটটা, যে ডেটে আমরা আপলোড করছি। সো আমি আজকে 16 ডিসেম্বরের একটা পত্রিকা আপলোড করব, টাইটেলটা দিয়ে দিলাম। এখন আমরা পত্রিকাগুলো সবগুলো অ্যাড করে দিব। সো আমি অ্যাড এন্ট্রিতে ক্লিক করছি। অ্যাড এন্ট্রিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা এক নাম্বার পেজ চলে আসবে। আপনার পত্রিকা যতগুলো পেজ আছে, পাতা আছে, সবগুলো আপনি আগে নিয়ে নেবেন প্লাস ক্লিক করে। আমি এভাবে প্লাসে ক্লিক করছি। আমি 8 পাতার একটি পত্রিকা আপলোড করবো এখন। তো আমি 8টা পাতা নিয়ে নিলাম। তো প্রত্যেকটা পাতাতে আমরা এখন ছবিগুলো অ্যাড করে দিব। আমি প্রথম পাতায় ক্লিক করলাম এবং সিলেক্ট ইমেজে ক্লিক করছি। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সবগুলো পত্রিকার পাতা একবারে সিলেক্ট করে আপলোড করে নিব। এতে করে আমাদের আপলোড করতে সুবিধা হবে, বারবার একটা একটা করে আপলোড করতে হবে না। আমাদের পাতাগুলো সবগুলো আপলোড হয়ে গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লিক করলাম, এটা পাতা হচ্ছে আমার 8 নম্বর পাতা। এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি 7 নম্বর পাতা, এই যে এখানে নাম্বারটা দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে যে এই পাতাটা হচ্ছে আমার 1 নম্বর পাতা, এই যে 1, আমি এভাবে নাম্বারিং করে নিয়েছি যেন আমার বুঝতে সুবিধা হয়। সিরিয়ালি আছে সবগুলো। তো আমি 1 নম্বর পাতাতে 1 নম্বরটা সিলেক্ট করে দিচ্ছি, ইউজ ইমেজ, চলে আসলো 1 নম্বরটা। 2 নম্বর পাতাতে আমি আবার সিলেক্ট ইমেজে ক্লিক করে জাস্ট 2 নম্বরটা দেখে দিচ্ছি, যে 2 চলে আসলো। 3 নম্বরে গিয়ে আমি আবার দিয়ে দিচ্ছি 3 নম্বরটা। 4 নম্বর পাতায় গিয়ে 4 নম্বর পাতাটা চিনিয়ে দিব। এভাবে আমরা সবগুলো পাতা আপলোড করার পরে একটা একটা করে চিনিয়ে দিব। 5 নম্বরটা 5 নম্বরে দিয়ে দিলাম, 6 নম্বরটা 6 নম্বরে দিয়ে দিব, 7 নম্বরটা এটা, এই যে 7। মূলত আমরা নাম্বারিং করে নিয়েছিলাম, বৃথা আমাদের চিনতে সুবিধা হচ্ছে পাতাগুলো। আমাদের 8টা পাতাই কিন্তু আপলোড হয়ে গেছে, প্রত্যেকটাতে আমাদের পাতাগুলো অ্যাড করা হয়েছে। আমি এখন এখান থেকে একটা ফিচার ইমেজ সিলেক্ট করতে পারি, যেটা মূলত ফেসবুকে শো করবে আমাদের। তো এটা আমি আপাতত জাস্ট একটা দিয়ে দিচ্ছি, তবে এটা সাইজটা হওয়া উচিত 16:9 রেশিওতে। তো আমরা চাইলে এটাকে ক্রপ করতে পারি, এই ইমেজটাকে। অ্যাপ্লাই ক্রপ। মূলত ফেসবুকে এই সাইজটা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে, দ্যাটস ওয়াই আমরা এই রেশিওটা নিয়ে নিলাম এবং সেভ এডিটসে ক্লিক করে দিচ্ছি। সেট ফিচার ইমেজ, এখানে আমাদের ফিচার ইমেজটা চলে আসলো, মূলত যেটা থাম্বনেল। পাবলিশ বাটনে ক্লিক করছি, আমাদের এই পেপারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের যদি কন্টেন্টে যাই, তাহলে দেখতে পারবো আমাদের নতুন সংস্করণটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ফার্স্ট টাইম একটু লোড নিবে, সবগুলো রিলোড নিচ্ছে। এই দেখতে পাচ্ছেন 16 ডিসেম্বরটা কিন্তু চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে আমি এটা অ্যাড করলাম আজকে 22 ডিসেম্বর, কিন্তু অ্যাড করলাম পুরোনো ভার্সন। এটা 22 তারিখ সিলেক্ট করলে চলে আসবে, কিন্তু 16 তারিখ সিলেক্ট করলে যেন আসে, সেই ডেটটা আমরা ঠিকঠাক করে দিব।
এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি পাবলিশড অন 22 ডিসেম্বর, এটা কিন্তু আমরা আগে থেকে চাইলে পাবলিশ করে রাখতে পারি, আগে থেকে আমরা আপলোড করে রাখতে পারি। এবং এখানে যদি আমরা যে ডেটটা দিয়ে দিই, এখানে 22 আছে, এখানে আমি 16 দিয়ে দিই, আমি পরে এটা আপলোড করলাম, বাট এটা আপডেট দিয়ে দিই, 16 ডিসেম্বর হয়ে গেল। এভাবে সাপোজ আজকে 22 তারিখ, এখন আমি যদি 24 তারিখের একটা পত্রিকা অ্যাড করতে চাই, সেম এভাবে আমি আপলোড করে দেবো 24 তারিখ ডেট দিয়ে, এবং এখানে আমি ডেটটা 24 তারিখ দিয়ে দিব। তাহলে হবে কি, 24 তারিখ রাত 24 তারিখ ঠিক টাইমেই কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে। আপনাকে আগে থেকেই আপনি আপলোড করে রাখতে পারলেন, এমন না যে আপনি 24 তারিখেটা আপনাকে 24 তারিখ রাত 12টার সময় আপলোড করতে হবে, বিষয়টা এরকম না। আপনি এখানে কিন্তু আগে থেকে আপলোড করে ডেটটা দিয়ে রাখতে পারবেন, ওই ডেটে পাবলিশ হয়ে যাবে। তো এখন এখানে আমি রিফ্রেশ করি, এটা হচ্ছে আমাদের কারেন্ট ডেট দেখাচ্ছে, আজকের তারিখটা, আর পত্রিকা তো এখানে আছে। তো আমি এখানে যদি পাতা দুইয়ে ক্লিক করি, দুই নাম্বার পাতা চলে আসছে, তিন নাম্বারে, তিন, চার, এভাবে সবগুলো পাতায় আমাদের চলে আসবে খুব সুন্দরভাবে। তো এই হচ্ছে বিষয়, যদি আমাদের পাতা আরো বেশি প্রয়োজন হয় ঠিক সেক্ষেত্রে কিন্তু আমরা পাতা আরো নিতে পারবো। আচ্ছা, এই পাতাটা আমরা ক্রপ করেছিলাম বিধায়ক, এখানে শুধু ক্রপ হওয়ার পাতাটুকুই আসছে। এটা আমরা তাহলে এক নাম্বার পাতাটা আবার সিলেক্ট করি, এক নাম্বার পাতাটা এটা হওয়া উচিত, পুরো পাতাটা আসবে। আচ্ছা, তাহলে যেটা ক্রপ করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে মেইন ইয়েটা, আমরা এক নাম্বার পাতাটা আবার আপলোড করি। মূলত এখানে আমরা ফুল পাতাটাই দিব, কিন্তু এখানে আমরা ক্রপ হওয়া পাতাটা দিব আপডেট। এখন আমাদের এটা ফুল পাতায় আসবে, এটা অর্ধেক আসছিল। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরো পাতাটা চলে আসছে এখন সুন্দরভাবে। তো এই হচ্ছে ভিডিওর, আমরা চাইলে এভাবে খুব সুন্দরভাবে আমাদের পত্রিকাগুলো কিন্তু আপলোড করতে পারি। আসসালামু আলাইকুম।